সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ব্লগে আমি আপনাদের কাউতুলি কাঁচা বাজার ও নৌকাঘাট ঘুরে দেখাবো। চলুন ভিডিওটা উপভোগ করা যাক। কাউতুলি নৌকাঘাট একটি ঐতিহ্যবাহী ঘাট হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে। প্রতিদিন দুপুর 12:30 ও 2:30 এই ঘাট থেকে নবীনগরের উদ্দেশ্যে নৌকা ছেড়ে যায়। এই ঘাটে একটি লঞ্চ ঘাটও রয়েছে, যেটি এখন অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। কাউতুলি ঘাট ব্রাহ্মণবাড়িয়া শহরের ঢাকা সিলেট কুমিল্লা মহাসড়কের পাশেই কাউতুলি কাঁচা বাজারের ভেতরে পুরুলিয়া খাল বা এন্ডারসন খালে অবস্থিত। এই ঘাটের পাশেই কাঁচা বাজারে প্রতিদিন সকালে বিভিন্ন জাতের দেশীয় ও চাষের তাজা মাছ পাওয়া যায়। যদিও দুপুরের দিকে ভিডিও শ্যুট করাতে বাজার তেমন জমজমাট দেখতে পাইনি। ভিডিওতে যে খালটি দেখতে পাচ্ছেন, এটি হলো এন্ডারসন খাল, যেটি পুরুলিয়া খাল নামেও পরিচিত। ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলের আঘাত থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরকে রক্ষার জন্য ব্রিটিশ আমলে মহকুমা প্রশাসন এন্ডারসন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শহরের কাউতলির উপর দিয়ে একটি কৃত্রিম খাল খনন করে, যা বর্তমানে পুরুলিয়া খাল বা এন্ডারসন খাল নামে পরিচিত ব্রাহ্মণবাড়িয়াবাসীদের কাছে। বন্যার হাত থেকে রক্ষায় এই খালের গুরুত্ব অপরিসীম। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।